গোপন সূত্রে খবর পেয়ে সোমবার নদিয়ার ভীমপুর থানার অফিসার ইনচার্জ একটি বালিবোঝাই লরি আটক করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আটক করা লরিটিকে পুলিশ সার্চ করার সময় বালির মধ্যে থেকে 4,000 বোতল ফেন্সিডিল বেরিয়ে আসে। এরপর ভীমপুর থানার পুলিশ লরির চালক ও তার সহকারীকে আটক করে। সূত্রের খবর, ধৃতদের আগামীকাল কৃষ্ণনগর জেলা কোর্টে তোলা হবে। আপনারা দেখছেন খবরের দর্পণ, আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।